আমরা যখন ট্যাক্স রিটার্ন ফর্ম পূরণ করি, তখন সবচেয়ে বেশি যে বিষয়টি জানতে চাই তা হলো সম্পদের পরিমাণ বেশি দেখালে কোনো লাভ আছে কি না, বা কিভাবে অ্যাসেটস লাইবিলিটিস অ্যান্ড এক্সপেন্সেস স্টেটমেন্ট পূরণ করব। গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বিবরণী সবার জন্য প্রযোজ্য না। আজকে এই ভিডিওটিতে আমরা জানব অ্যাসেটস লাইবিলিটিস অ্যান্ড এক্সপেন্সেস স্টেটমেন্ট কোন করদাতার জন্য প্রযোজ্য এবং প্রযোজ্য হলে তা কিভাবে পূরণ করতে হবে। তাহলে চলুন জেনে নেই। নিয়মিত আমাদের এই ট্যাক্সপার্ট ইউটিউব চ্যানেলে আমরা ট্যাক্স রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকি। আপনি এই ভিডিওগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তখন আপনি সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। মোট পরিসম্পদের পরিমাণ 40 লাখ টাকা অতিক্রম না করলে আয়কর রিটার্নের সাথে সম্পদ বিবরণী দাখিল বাধ্যতামূলক না। আগে এই সীমা ছিল 25 লাখ টাকা পর্যন্ত। অর্থহীন 2020-এর মাধ্যমে 15 লাখ টাকা বাড়িয়ে তা 40 লাখ টাকায় উত্তীর্ণ করা হয়েছে। তবে এর বাইরে আরও কিছু শর্ত রয়েছে। যদি এর মধ্যে কোনো একটি শর্ত পূরণ হয় তাহলে বাধ্যতামূলকভাবে অ্যাসেটস লাইবিলিটিস অ্যান্ড এক্সপেন্সেস স্টেটমেন্ট ট্যাক্স রিটার্নের সাথে সংযুক্ত করে দাখিল করতে হবে। এর মধ্যে রয়েছে যদি আয় বছরের শেষ তারিখে মোটর গাড়ি, জিপ বা মাইক্রোবাস সহ এর মালিকানা থাকে, অথবা কোনো সিটি কর্পোরেশন এলাকায় গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টের মালিক, বা গৃহ সম্পত্তি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ করলে বাধ্যতামূলকভাবে সম্পদের বিবরণ দিতে হবে। যে শর্তগুলো উল্লেখ করলাম তা পূরণ না হলেও কোনো ব্যক্তি করদাতা চাইলে স্বপ্রণোদিতভাবে পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী দাখিল করতে পারেন। যেহেতু এই বিবরণী পূরণ করা বেশ জটিল, তাই না দেওয়াটাই ভালো। করদাতার স্বামী বা স্ত্রী বা নির্ভরশীল সন্তানের নামে যদি সম্পদ থাকে এবং তাদের যদি আলাদা কোনো টিআইএন না থাকে, তাহলে উক্ত করদাতার সাথে যোগ করে দেখাতে হবে। অ্যাসেটস লাইবিলিটিস অ্যান্ড এক্সপেন্সেস স্টেটমেন্ট পূরণ করতে গিয়ে যদি ছাপানো ফর্মে জায়গা না থাকে, তাহলে আলাদা কাগজে বিবরণ দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে কর বছর, করদাতার টিআইএন, ক্রমিক নম্বর এবং নাম লিখে স্বাক্ষর দিতে হবে। শুধু এই বিবরণী না, আপনি যদি আলাদা করে কোনো কর বা আয় গণনার কাগজ দিতে চান তাহলেও তাতে এসব তথ্য দিয়ে দিবেন। এতে করে আপনার প্রদত্ত কাগজ হিসেবে আয়কর কর্মকর্তার কাছে বিবেচিত হবে। পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী পূরণ করতে গিয়ে সবচেয়ে বেশি যে প্রশ্নটি করদাতারা করে থাকেন তা হলো সম্পদের পরিমাণ বেশি দেখালে কোনো লাভ আছে কি না। এর উত্তর হলো না, লাভের চেয়ে বিড়ম্বনা বেশি। কারণ যা আপনার নেই তা যদি বলেন তাতে ঝামেলা বাড়বেই, তাই আপনার যা আছে তাই লিখুন। অনেকেই পৈতৃক সূত্রে জমি বা বাড়ি পেয়ে থাকেন, এক্ষেত্রে যেহেতু মূল্য জানা নেই তাই আপনি বিবরণ উল্লেখ করে টাকার গড় ফাঁকা রাখতে পারেন। আবার কেউ কেউ সোনার পরিমাণ অনেক বেশি দেখাতে চান, এক্ষেত্রেও বলবো আপনার যা আছে আপনি তাই দেখান। তবে আপনি যদি উপহার হিসেবে সোনা পেয়ে থাকেন তাহলে এক্ষেত্রেও আপনি পরিমাণ উল্লেখ করে টাকার ঘর ফাঁকা রাখতে পারেন। এত কিছু মেনে ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করতে হয় বলে অনেকের কাছেই বেশ জটিল মনে হয়। আপনি জেনে আনন্দিত হবেন কিভাবে একজন ব্যক্তি করদাতা তার আয় থেকে কর গণনা করবেন, তার উপর আমাদের ট্যাক্স কোর্স রয়েছে। অতি অল্প খরচে আপনি ঘরে বসেই ট্যাক্স রিটার্ন প্রিপারেশন করতে পারেন। যারা আমাদের কোর্সটি করবেন তাদেরকে ট্যাক্স ক্যালকুলেশন এবং ট্যাক্স রিটার্নের সফট কপি দিয়ে দিব, যাতে করে করদাতা খুব সহজেই এর উপর নিজের ট্যাক্স ক্যালকুলেশন করে রিটার্ন প্রিপারেশন করতে পারেন। ভিডিওটির ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে ক্লিক করে আমাদের অনলাইন ট্যাক্স কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। যা বলছিলাম, পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী দিতে হয় বছরের শেষ তারিখে। আপনার 30 জুন তারিখে যে সম্পদ এবং দায় আছে তা উল্লেখ করবেন, আর সারা বছর ধরে যে খরচ করেছেন, যেটা জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয় বিবরণীতে উল্লেখ করেছেন, তার জের এখানে আনতে হবে। পরিসম্পদ, দায় ও ব্যয় বিবরণী হলো একটা কোম্পানির ব্যালেন্স শিটের মতো। আপনার সারা বছর ধরে যে আয় হয়েছে তার সাথে যে ব্যয় এবং সম্পদ বৃদ্ধি পেয়েছে তা মিলে যাবে। যদি না মিলে তাহলে বুঝতে হবে কোথাও হয়তো তথ্য সঠিকভাবে দেওয়া হয়নি। এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম যেহেতু আমরা আমাদের খরচগুলো লিখে রাখি না এবং তার ফলে অনুমান নির্ভর লিখে থাকি, তাই হিসেব মিলানো কঠিন হয়ে থাকে। তাই আপনি সময় নিয়ে রিটার্ন তৈরি করুন এবং সব তথ্য যতদূর সম্ভব সঠিক
দেওয়ার চেষ্টা করুন যাতে কোনো কিছু অস্বাভাবিক মনে না হয়। এর আগের ভিডিওটিতে আমরা জীবনযাত্রা সংশ্লিষ্ট বিবরণী কিভাবে পূরণ করতে হবে তা আমরা আলোচনা করেছি, সেই ভিডিওটিও দেখে নিতে পারেন। আশা করছি আপনারা কিভাবে অ্যাসেটস, লাইবিলিটিস অ্যান্ড এক্সপেন্সেস সিস্টেম পূরণ করবেন বা কাদের জন্য প্রযোজ্য, প্রযোজ্য হলে কিভাবে এটা পূরণ করবেন জানতে পেরেছেন। তাহলে আজ এ পর্যন্তই, ধন্যবাদ।